Sasha, 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 Dosh, Dostia, Sasha, Dosh, Dostia, Sasha, Dosh, Dostia, Sasha, Dosh, Dostia, Dosh, Israel, Sasha, Dosh, Dostia, Dostia, Sasha, Dosh, Dosdui, Sasha, Dosh, Dostia, Dostingon, Reacta, Sasha, Dosh. 410 টাকা হালি বিক্রিছে 410 টাকা হালি বিক্রিছে দশক ম্যাগনানো দেরিলিস তোর তাজা ম্যাগনানো দেরিলিস 410 টাকা হালি 410 টাকা হালি বিক্রিছে দশক ম্যাগনানো দির তোর তাজা ইলিশ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমি সুমন আছি আপনাদের সাথে তো দর্শক এই মুহূর্তে আমি আছি লক্ষ্মীপুর রামগতি আলেকজান্ডার মাছের পাইকারি আড়তে দর্শক এখানে মেঘনা নদীর বড় বড় ইলিশ ছোট ছোট ইলিশ বিভিন্ন সাইজের তরতাজা ইলিশগুলোই কিন্তু বিক্রি হয়ে থাকে এই যে মাত্র কিন্তু এই যে নৌকাগুলো আপনারা দেখতেছেন এগুলা কিন্তু মেঘনা নদী থেকে আসছে মেঘনা নদীর তরতাজা ইলিশগুলো ধরে নিয়ে আসছে এই আলেকজান্ডার মাছের পাইকারি আড়তে বিক্রি করার জন্য দর্শক আজকে আপনাদেরকে ইলিশ মাছের পাইকারি আপডেটটা দিব দর্শক এই আড়তের মধ্যে আসলে অনেক সস্তায় কিন্তু ইলিশ মাছ বিক্রি হয়ে থাকে 300 400 500 টাকায় কিন্তু হালি বিক্রি হয় এই আলেকজান্ডার মাছের পাইকারি আড়তে তো দর্শক আমাদের সঙ্গে চলেন আমরা আড়তের ভিতরে যাই আপনাদেরকে নিলাম দেখাই চাঁদপুর ইলিশ বলে কিন্তু বিভিন্ন জায়গায় ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় এগুলাই বিক্রি হয় মূলত এই মেঘনা নদীর মাছ ছাড়া আসলে বর্তমানে মাছ খুবই কম এই মেঘনা নদীর মাছে সারা বাংলাদেশে কিন্তু বিক্রি হয় এগুলা আসলে এখনো বরফ দেয় না এই যে এটা 1300 গ্রামের কম হবে না 1300 গ্রামের ইলিশ একদম লালায় ভরা এই মাত্র জেলে বাইরা নিয়ে আসছে যে এখানে অনেকগুলো ফিশিং বোট আছে তো একদম তরতাজা যারা ইলিশ খেতে চান তারা কিন্তু এই লক্ষ্মীপুর রামগতি আলেকজান্ডার সেন্টার খাল এই মাছের পাইকারি বাজারে আসতে পারেন মূলত এখানে আসলে আড়তের শেষ নেই আপনাদের এই হাতিয়ার তো আড়তের শেষ নেই অনেক ইলিশের আড়ত আছে এখন এগুলা দর্শক নিলামে বিক্রি হবে আমরা আপনাদেরকে দেখাবো তবে এখানে হালি নিলামে বিক্রি হয় এক হালি দশ হালি থাকলে দশ হালি নিতে হবে পাঁচ হালি থাকলে পাঁচ হালি নিতে হবে তিনটা থাকলে ঠিকা বিক্রি হয় ভাই এত টাইট মাছ এত তাজা মাছ আসে এত তাজা মাছ আসে যে দর্শক আপনারা দেখেন ওনারা বিভিন্ন সাইজ করে কিন্তু এগুলা হালি হিসাবে বিক্রি হবে এত তাজা এত ফ্রেশ মাছ আপনারা একটু ভালো করে দেখেন ওই সালানি ওই সালানি ওই সালানি ওই সালানি ওই সালানি দেখেন এত তাজা এত ফ্রেশ কোনো বরফ নাই ভাই বরফ লাগে না আপনাদের ভাই সবাই একটু কথা বলেন বরফ লাগে না 500 মানে এখানে বরফ লাগে না না এখানে লাগে না আমাদের 500 600 700 এই লেখো আমাদের 700 800 800 900 900 7000 7000 7000 7000 7000 7000 7000 7000 এগুলো রেখে দিছে এগুলো আর এখন নেই ছয়শ 550
তো এই ইলিশগুলো আসলে পাওয়া খুব কঠিন হয়ে যায় এখানে।